মাছের বাজারে ঢুকলাম, দেখেন কি পরিমাণ মাছ, মাশাআল্লাহ। সে তো মাছে গাইরে গেছে। এই বাজারে আজকে মেইন আকর্ষণ হচ্ছে এই মহাশৈলটা, বিশাল বড় সাইজের মহাশৈল। এত বড় মাছ এই প্রথম দেখলাম তাজা। এটা 40 টাকা দি, 50 টাকা হয় না, পিকনিক বলে দিই দর্শক মন্ডলী। বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে ইউটিউব অথবা ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমার এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ ভিডিওর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে মানিকগঞ্জের হিজুলিতে আছি। এই জায়গাটাতে অনেকে কাছারি বাজার নামেও বলে। তো কাছারি বাজার বা হিজুলির আইআইটির সামনে, অর্থাৎ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি মানিকগঞ্জ, এই প্রতিষ্ঠানটা এখনও প্রথমত উদ্বোধন হয় নাই। তো এখানে বাজার করার জন্য আমি বেশিরভাগ সময় আসি। তো চলেন বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। এবং এটা অনেক পুরাতন একটা বাজার, এবং মানিকগঞ্জ জেলার মধ্যে কয়েকটা বড় বাজার আছে, সুলভ মূল্যে সব কিছু পাওয়া যায়, তার মধ্যে এই কাছারি বাজার বা হিজুলি অন্যতম। এবং মানিকগঞ্জ জেলার যে ডায়াবেটিস যেটা বায়োডেমির সাথে সংযুক্ত, সেটাও কিন্তু এখানে অবস্থিত। চলুন সবগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই। তো এইখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি দুধের বাজার। এখানে দুধ বিক্রি হয় এবং প্রচুর লোক দুধ বিক্রি করে, যদিও আমি একটু দেরি করে আসছি, কারণ এখন এই মুহূর্তে আমার ঘড়িতে বাজে 7:45, এবং এই কারণে হয়তো বা দুধের বাজারে লোকজন কম। তো দুধ কেমন দাম যাইতেছে একটু দেখি। কত করে দুধ রে? 90। আজকে তো রেট আছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? আজকে দুধের বাজার একটু বেশি মনে হইতেছে। কত করে দুধ আজকে? আজকে আসলে এখানে আপনাদের একটা টেকনিক বলে দিই দর্শক মন্ডলী, বিশেষ করে বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই 3 দিন যে কোনো সবজির বাজার বা কাঁচা বাজার এইগুলোর দাম বেশি থাকে। কারণ হইতেছে এই সময় মানুষ কেনাকাটা বেশি করে, বৃহস্পতিবার শুক্রবার কোনো প্রোগ্রাম থাকে তখন মানুষ দুধ কিনে। কলা কত করে? 30 টাকা। মানিকগঞ্জ ডায়াবেটিস হসপিটাল, এবং অনেক মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এখানে ডায়াবেটিক টেস্ট করাইতে আসে। অন্যান্য টেস্টেরও খরচ আমি দেখছি তুলনামূলকভাবে এখানে কম। নিচে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, আর এখানে একটা মার্কেট গড়ে উঠছে। আগে এই মার্কেটটা ছিল না, এটা নতুন হয়েছে। এই যে 50 শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল, আসলে বাজার একটু ভাঙা ভাঙাই লাগতেছে এখন, কারণ হইতেছে দেরি হয়ে গেছে। এখানে বাজারটা একটু সকালের দিকে রাখে। এই যে যে রাস্তাটা যাইতেছে এই মোড়ে, এটা 3 রাস্তার মোড় হিজুলির। এই ডান দিকেও বাজার, বাম দিকেও বাজার। বাম দিকে গেলে মাছের বাজার, আর ডান দিকে আর পুরাটাই সবজির বাজার। তো চলুন আমরা একটু মাছের বাজারটা আগে দেখে আসি কি অবস্থা। পেঁপে কি পিস হিসাবে না কেজি হিসাবে? কত করে কেজি? আর এই কলা গুলা নেপালি কলা না কি জানি বলে? আচ্ছা, এটা কত করে? 20 টাকা না? যাওয়ার সময় নিয়ে যাবো। 20 টাকা হালি কলা দেখলাম। পুঁই শাক দেখতে পাচ্ছি, দেখি পুঁই শাক দিতে হবে, পেঁয়াজ, আলু, বিভিন্ন রকম সবজি পাওয়া যায়। পুঁই শাক কত করে? 30 টাকা। 20 টাকা রাখা যায় না? পুঁই শাকের দামটা বেশি যাইতেছে দেখলাম। এই যে বেলালু, এই আলুটা অনেকে চিনি কিনা, এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। ও ভাইজান, এই বেলালু কত করে? 50 টাকা কেজি না? দেখি 40 করে রাখা যায় না? মাছের বাজারে ঢুকলাম, দেখেন কি পরিমাণ মাছ, মাশাআল্লাহ। সে তো মাছে গাইরে গেছে। এই যে এটা কত করে কেজি? ও ভাই, এই মাছ কত করে কেজি? এটা কত করে? 100। এটা 100 না? আর এই যে বাইম মাছ, বাইম 600, আর মিনি মিনি 300 না? ছোট সাইজের মিনি যদিও। এই শৈলটা কে কত করে বাচ্চা? ও কাকা, এটা কত করে? 400, 300।
আজকে আসলে প্রচুর মাছ দেখতেছি, মাছের বাজারটাই তো দেখতেছি অনেক। এখানে বোয়াল আছে, ইলিশ এটা কত করে? 600। আর এই বড়টা কত করে? 1700। এই মাছটার নাম জানো কি? মহাশৈল না? হ্যাঁ ঠিক আছে, তাজা আছে। এত বড় মাছ এই প্রথম দেখলাম, তাজা চোখ মাছ আছে, আসতে দেখছি। তেলাপিয়া, বড় বড় তেলাপিয়া আছে, চান্দা কত করে? চান্দা 200 টাকা। দেন আর দেন, ঠিক আছে 200 টাকা। আর কত করে আজকে? 600 দেখি আছে। আপনি 250 নেবেন? ব্রিগেড কত করে? কত করে শুনি, কেজি কত করে? 300। এই বাজারে আজকে মেইন আকর্ষণ হচ্ছে এই মহাশৈলটা, বিশাল বড় সাইজের মহাশৈল। কত করে পোশাক? টাকা 35-40। দেখি কেমন পোশাক দেই। 25 টাকা কে? 20 টাকা? আরো কিছু সবজি নিতে হবে, এখন এই দিকের সবজির বাজারটা একটু ঘুরে দেখি। ইদানিং লাল শাক দেখলাম কিনে খাওয়ার সময়, মানে লাল শাক রান্না করার সময় অতটা সিদ্ধ হইতে চায় না দেখলাম। আমার কাছে মনে হয় অতিরিক্ত পরিমাণ কীটনাশক ব্যবহারের ফলে এই অবস্থা হয়েছে। ভাইজান পেঁপে কত করে? 20 টাকা? না ৪০ টাকা দি, 50 টাকা হয় না? বন্ধুরা আপনাদেরকে পুরা বাজারটা ঘুরে ঘুরে দেখাইলাম, খিজুনি কাতারি বাজারের মাঠ। যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।